বাঙালির প্রাণের মেলায় প্রতিদিন হাজারো পাঠক কিনছেন নানা ধরনের বই, কিন্তু চোখে দেখতে পান না যারা, তাদের কাছে তো পুরো পৃথিবী অন্ধকার। তবে সেই অন্ধকারে জ্ঞানের আলো জ্বালাতে ব্রেইল পদ্ধতিতে বেশ কিছু বই এসেছে এবারের মেলায়। বিশেষ পদ্ধতিতে হাতের ছোঁয়ায় পড়া এসব বই দৃষ্টিহীনদের নিয়ে যাচ্ছে সাহিত্য জগতে। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। বইমেলা মানেই বাঙালির প্রাণের উৎসব। পাঠক, দর্শনার্থী আর লেখকদের এই মিলন মেলায় এক একটি নতুন বই যেন আনন্দের এক একটি অনন্য উপলক্ষ। তবে চোখে দেখতে পান না যারা, তাদের কাছে ছাপানো বই আর বইমেলা দুটোই যেন অর্থহীন। তবে কি সাহিত্যের ভুবন অধরাই থাকবে তাদের কাছে? না, দৃষ্টিহীনদের জন্য ব্রেইল পদ্ধতিতে বেশ কিছু বই নিয়ে এবারও রয়েছে স্পর্শ ব্রেইল প্রকাশনার একটি স্টল, যেখানে আঙুলের ছোঁয়ায় দৃষ্টিহীনরাও পড়তে পারছেন হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল সহ জনপ্রিয় লেখকদের বেশ কিছু বই। প্রতিপক্ষের দায়িত্বে নিয়োজিত মরহম নুরুল আমিন মোহিন খান। আমি যেমন একটা গল্প পড়ে, মানে যেটা পড়েছিলাম, আমি বীরাঙ্গনা বলছি, এটা পড়ে আমার এত খারাপ লেগেছে, আমি আসলে এখানে বসে পড়তে পারছিলাম না, আমি খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। এইভাবে যদি পড়া সিস্টেমটা না করতে পারতো, হয়তো বা আমাদের ভাগ্যে কোনো রাইটারের বই পড়া সম্ভব হতো না, শুধু ওই একাডেমিক বইগুলো পড়ারই সম্ভব ছিল। শুরুটা হয়েছিল 2009 সালে। পাঠ্য বইয়ের পাশাপাশি দৃষ্টিহীনদের জন্য ব্রেইল পদ্ধতিতে একটি ছড়ার বই তৈরি করে স্পর্শ ব্রেইল প্রকাশনা। 2011 সাল থেকে তাদের অংশগ্রহণ বইমেলাকে অর্থময় করে তোলে দৃষ্টিহীনদের কাছে। এবছরে 8টি সহ এ পর্যন্ত ব্রেইল পদ্ধতিতে তৈরি হয়েছে 68টি বই। আমি একা লড়তে চাই না, আমি চাই আমার পথে আরো অনেকে আসুক। আমি একা লড়ে মাত্র 8টা বই এবছর করতে পেরেছি, কিন্তু আরো যদি অনেক মানুষে আসতো এই এই কাজটা করবার জন্য, তাহলে ওরা তো এখন অনেক অনেক বই পেত। সব প্রকাশনী সংস্থা ব্রেইল পদ্ধতিতে বই প্রকাশের উদ্যোগ নিলে দৃষ্টিহীনদের জন্য সাহিত্যের ভুবন হতে পারে আরো প্রসারিত। ছিল লক্ষ্মীপুর উচ্চ ইংরেজি। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।